আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে আসছি। অনেক আগে তো কাটাকাটি করছি, ডেরসবাজি করব। আর এখানে শোল মাছ দিয়েছি, শোল মাছ বোনা করবো, পেঁয়াজ দিয়ে ডেরসবাজি করবো। তো এই গরমের মধ্যে দেখা গেছে একটু বাড়ি খাবার খেতে ভালো লাগে না। প্রচুর গরম, প্রচুর রোদ উঠছে সকাল থেকে, একটানা রোদ। শোল মাছটা মাত্রই ভিজাইছি, বরফ ছাড়ে নাই। এদিক দিয়ে আমি ডেরসটা বাজি করতে করতে বরফ ছেড়ে দিবে। তো চুলোটা ধরে দিই, ডেরস বাড়িটা প্রথমে কর ফেলবো, তারপর শোল মাছের বোনাটা করবো। আজকে একটু লেট করে আসছি রান্না করে, গরমের মধ্যে আগে তাকে রান্না করলে দেখা যাচ্ছে ভালো থাকে না। প্রচুর গরম, কারেন্ট নাই আসলে, কারেন্টে অনেক ডিস্টার্ব করে। সে কখন গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, এখন আসার কোনো নাম নাই। আস্তে আস্তে ভেন্ডি ভাজিটা করেনি, ভেন্ডি ভাজি হয়ে গেছে, নামিয়ে ফেলি। আর মাছের বোনাটা বসাই দিব, শোল মাছের। তো মশলাটা ভালোভাবে কষাই নিয়েছি শোল মাছের জন্য। তো জিরার গুঁড়া দিলাম, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, তারপর রসুন বাটা, সব কিছু দিয়ে ভালোভাবে কষাই নিয়েছি। এরকম মাছ দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে মাছটা কষায় নিই, তেল মশলা যাতে ভালোভাবে ঢুকে মাছের ভিতর। শোল মাছ বোনা খেতে বেশি ভালো লাগে, আর আলু দিয়েও রান্না করলে ভালো লাগে। আজকে ভাবলাম শুধু শুধু বোনাই করি, তো কষাই নিই। মাছের বোনা আমার হয়ে গেছে, এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিই। ডেরের বাজি আর মাছের বোনাই করলাম শর্টকাটের মধ্যে। তো দেখা গেছে একটু বেশি রান্না করলো, গরমের মধ্যে থেকে যায়। এখন নামিয়ে ফেলবো, এরকমই রাখবো। একটু ভাত বসিয়ে দিলাম, দুপুরে খাবারও খেতে বসে গেছি। তো রান্না করছি তো দেখলেনি, শোল মাছ বোনা আর ভেন্ডি ভাজি। তরকারি আমার খাইতে ইচ্ছা করতেছে না কেন জানি, মাছ বোনা টোনা তেমন একটা ভালো লাগে না খাইতে। তো ভেন্ডি ভাজি নিয়েছি শুধু, আর এত গরম আর এত রোদ বাহিরে, সকাল থেকে শুধু 2 গ্লাস শরবত খাইছি, আর পানি যে কয়েক গ্লাস খাইছি কোনো হিসাব নাই, এত গরম। কিছুক্ষণ পর পর শুধু পানি পিপাসা লাগে, ভাতের তেমন একটা খিদা নাই। খাওয়া দাওয়া শেষ করি, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় পড়ছিলাম। তার সময় মাগরিবের নামাজ পড়ে এটা একটু খিদা লাগে আমার, যে চিরা দুয়ে নিছি আর চিনি নিছি, আর যে গুঁড়া দুধ নিছি বাসায় যা ছিল তাই। আর আমগুলো অনেক পেকে গেছে, আর এই আমগুলো এত মিষ্টি, প্রচুর মিষ্টি। তো চিরা দিয়ে, আম দিয়ে, দুধ দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে এভাবে। আর গুঁড়া দুধ তো দেখা গেছে সবসময় বাসায় থাকেই, গরুর দুধ আছে ফ্রিজে, তো জাল দেওয়া হয় নাই। বিসমিল্লাহ। চিনি না দিলেও চলে,
আমগুলাই প্রচুর মিষ্টি, আর আম এত পাকা পাকছে, ফ্রিজে রেখে দিছিলাম তারপরও অনেক পেকে গেছে। গরমের মধ্যে এ ধরনের খাবার খাইতে আমার খুবই ভালো লাগে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।